রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আপনারা যদি মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন ফি আপনাদেরকে কোনো দিতে হবে না অর্থাৎ আবেদন ফি শূন্য রয়েছে অবশ্যই আপনি এখানে আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিস ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড বাটন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আমরা নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি তারপরে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে উত্তরপাড়া কোতরং মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনি এখানে আবেদনে আগ্রহী না হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনি কোন জেলার বাসিন্দা আপনার মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নাম আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দিলে আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব। আমি আপনার আপনাদেরকে সাজেস্ট করব এখানে যেহেতু কোনোরপ আবেদন ফি লাগবে না তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করুন কারণ কি এই সমস্ত রিক্রুটমেন্টের খবরগুলো অনেকেই পান না তাই এখানে কিন্তু আবেদন বেশি পড়ে না তাই অবশ্যই আপনি ট্রাই করতে পারেন কোন কোন পদে নিয়োগ করা হবে প্রথমে দেখুন অ্যাসেসমেন্ট ইনচার্জ স্যানিটারি ইন্সপেক্টর স্টোর কিপার ড্রাইভার পাম্প অপারেটর ক্লার্ক পিয়ন মজদুর টোটাল শূন্য পদ রয়েছে বাইশটি এবারে আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথমে দেখুন আপনি যদি মজদুর পদে আবেদন করতে চান টোটাল শূন্য পদ রয়েছে আটটি মূল বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে সতেরোশো টাকা অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে দেখুন যদি আপনি পিয়ন পদে আবেদন করতে চান সাতটি শূন্য পদ রয়েছে মূল বেতন সেম দেওয়া রয়েছে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এই পিয়ন পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে দেখুন ক্লার্ক পদে নিয়োগ করা হবে টোটাল শূন্য পদ ছটি মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে ছাব্বিশশো টাকা গ্রেড পে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে আপনাকে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর পদে নিয়োগ করা হবে পাঁচটি শূন্য পদ রয়েছে মূল বেতন সেম দেওয়া রয়েছে গ্রেড পে দেওয়া হবে একুশশো টাকা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হ্যাভিং সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ চারশো চল্লিশ ভোল্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপে আপনার যদি কোর্স করা থাকে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে নিয়োগ করা হবে চারটি শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে গ্রেড পে রয়েছে তেইশশো টাকা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স দরকার দিলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে স্টোরকিপার পদে তিনটি শূন্য পদ পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা ছাব্বিশশো টাকা গ্রেড পে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে বলা আছে আপনার কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে তারপরে রয়েছে দেখুন স্যানিটারি ইন্সপেক্ট দুটি শূন্য পদ রয়েছে মূল বেতন সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা সঙ্গে ছত্রিশশো টাকা গ্রেড পে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দিলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে বলা হচ্ছে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন সেনিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন অর্থাৎ আপনার সেনিটারি ইন্সপেক্টারশিপে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে তারপরে শেষ পদ রয়েছে অ্যাসেসমেন্ট ইনচার্জ একটি শূন্য পদ মূল বেতন সেম দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সার্ভেয়রশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সার্ভেয়ারশিপে আপনার ডিপ্লোমা কোর্স দরকার এবং কম্পিউটারে আপনার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে দিলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমেই বলেছি অ্যাপ্লিকেশন ফি নীল অর্থাৎ আবেদন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে না অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ 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 ডট মিউনিসিপ্যালিটি ডট ইন নিজেদের মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আবেদন ফি লাগছে না অবশ্যই আপনি এখানে আবেদন করুন লাস্ট ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার উনিশ অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার উনিশ বিকেল পাঁচ মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত কত বয়স সীমা লাগবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যদি আপনি আবেদনে আগ্রহী হয়ে থাকেন দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন নিজেরা ভালো করে পড়বেন তারপরেই আপনি আবেদন করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম